মানে আমি ডেইলি ব্লগ করবো আর সেদিন কোনো পার্সেল আসবে না, এটা তো হতেই পারে না। স্যান্ডউইচের পুরমুর তৈরি হয়ে গেছে, এখন মনে পড়েছে পাউডারটা শেষ হয়ে গেছে। শোমিজের এই সানস্ক্রিনটা মেখে নেবো, এটা আমি লাস্ট এক বছর ধরে প্রায় মাখছি। সো ফাইনালি আমাদের বাড়িতে গেস্টরা সবাই এসে গেছে। Welcome and welcome back to my channel Spondon. তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ডেইলি ব্লগে। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি না, রাত্রির থেকে শুরু করছি। সো আজকে ফ্রাইডে এবং কাল আর পরশু উইকেন্ড। সো উইকেন্ড মানে প্রচুর একটা হ্যাপেনিং একটা জিনিস, সবকিছু প্রচুর অনেক কিছু হয় আর কি উইকেন্ডে। আর উইকেন্ড ব্লগ করতে আমার নিজেরও খুব ভালো লাগে। সো আজকে ব্লগ করার কারণ হচ্ছে এখন রাত্রি প্রায় 10টা বাজে, অনিন্দর হঠাৎ এখন ইচ্ছে হচ্ছে রাত্রিবেলা নাকি চিকেন খাবে। সো ফার্স্টে আমরা জোম্যাটো দেখছিলাম যদি চিকেন তন্দুর বা কিছু পাওয়া যায়, বাট এত টাইম দেখাচ্ছে ডেলিভারি হতে, প্লাস মানে 8 পিস চিকেন ইটস কস্ট নিয়ার অ্যাবাউট 500 রুপিস। আমি ভাবলাম ধর তার থেকে বাবা চিকেন আছে বাড়িতে, আমি নিজেই কিছু বানাই। সো ইয়েস, ফুল কুকিং মোডে আছি। আর আমি ঠিক করেছি কালকে আমি স্যান্ডউইচ বানাবো, চিকেন স্যান্ডউইচ ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি। সো সেই পুরো জার্নিগুলো তোমাদের দেখাবো। সো ইয়া, কিপ অন ওয়াচিং, আই হোপ এই ব্লগটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। সো চলো ব্লগটা শুরু করি। সো এখন আমি আছি আমার রান্নাঘরে, আমি আর অনিন্দ দুজনেই এখন রান্নাঘরে। অনিন্দ ঝিরি ঝিরি করে পেঁয়াজ কাটছে, অনিন্দর কাছ থেকে শোনাবো তোমাদেরকে। সো এখন স্যান্ডউইচটার জন্য আমি চিকেনটাকে বয়ল করলাম, করে পুরটাকে চিকেন স্যান্ডউইচে পুরো বানিয়ে রাখবো, যাতে কালকে সকালে জাস্ট পাউরুটির মধ্যে ওটা করে দেন গ্রিল করে নেব। আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সেটা দিয়ে চিকেন ক্রিস্পি বানানো হবে আর কি। আর অনিন্দ দিকে এখন আমার জন্য পেঁয়াজ কাটছে, সো তোমাদের দেখায়। এই যো কিভাবে পেঁয়াজটা কাটছো জানো, ঝিরি ঝিরি পেঁয়াজ, বাবা। হ্যাঁ, কাটাতে অনিন্দ হেল্প করছে, আর আমি এখানে যে সেদ্ধ চিকেন গুলোকে ছাড়াচ্ছি। এদিকে স্যালাডের জন্য আবার পেঁয়াজ শসা কাটা হয়ে গেছে। সো ইয়া, প্রচুর কিছু খাওয়া দাওয়া হতে চলেছে। আচ্ছা, প্রচুর চিকেন, চিকেন চিকেনটাই ভালোই বানাই বলো। প্রশংসা করো, প্রশংসা করো একটু আমার ব্লগে। এইভাবে দুটো কাঁটা চামচ দিয়ে ছাড়াতে হবে। এটা তো হাত দিয়েও ছাড়ানো যায় না, এটা আমি এক্ষুনি ইউটিউবে দেখলাম। ওই যে খুব বড়, আমি বলছি কি এইটাকে মেশিনে কেটে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। না না না, একদম এটা বল, একটা একটা চান্স নিয়ে দেখি। না না না, এটা তো বোনলেস, তো না সব করে বোনলেস না। প্লাস আমি এখন যে মাস্টার শেফ এর ওই ছেলেটা আছে অরুণ কুমার নাকি যে শেফটা, তো ও বলেছে এইভাবেই ছাড়াতে, তাহলে নাকি খুব সুন্দর এটা একটা। তুই তো মাস্টার শেফ না, বাট ঠিক আছে। আচ্ছা, একটা তো ট্রাই করাই যেতে পারে, মানে না হলে হবে না। না না, আমি এটা স্যান্ডউইচটা তোমাকে স্পয়েল করতে দেব না, এটা অনেক টাইম কনজিউমিং। ঠিক আছে, আমাদের সময়ের কোনো কমতি নেই। নালে ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি বল, ইচ্ছে করতে হবে না। আচ্ছা, এম করে কাটা, এদিকে ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। আর ঝিরি ঝিরি আমার খুব পছন্দ হয়েছে, এই যে ওয়ার্ডটা ঝিরি ঝিরি। এই যে 5 মিনিট কাটার পর এই যে হাতে চলে এসেছে মাস্টার শেফ, কোথায় না HBO না কোথা থেকে পাতির স্টার জলসায় চলে এসেছে আর মাস্টার শেফ। আরে না, ব্যাপারটা হচ্ছে হচ্ছে না, স্কুল আছে, হবে না হবে না, এইসব কনজিউমিং ব্যাপার। তো আমি যখন বললাম তখন বললো না প্রচুর টাইম আছে আমাদের হাতে, বাংলায় বলছি এটার মধ্যে কেটে নি 2 মিনিট লাগবে এটার মধ্যে, তুই একটা দে আমাকে, আমি এর মধ্যে ওটা এটো করব না। এই এটো কি ধুয়ে দিলেই তো হয়ে গেল, চল না না না, চিকেন দেব ওর মধ্যে। এত কিছু বাঁচাবাঁচি করলে হয় নাকি? হ্যাঁ, অল্দর তো পেঁয়াজ কাটাচ্ছে, মানে ওটা আমিষই। হ্যাঁ, তো তাহলে আবার কি হলো, তাহলে করে নি না, চিকেন কাটা যাবে না। আমি একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমি একটা ব্রাহ্মণ বাড়ির, তো চিকেন খাওয়াই উচিত না তোর, তাহলে তো সেটা বল না, তুই ভেগান হয়ে যায় তাহলে না কিছু লাভ হলো না। আমি তো আন্ডার ভেজ ও ভেগান। হ্যাঁ সেটা তো জানি, ভেগান আজ কালকে গ্রিল চিকেন খাবো, গাদাত করে খেয়ে নিবি। এই যে কি সব কি ঠুনকো ঠুনকো করে কাটছে ভগবান জানে, একটু তাড়াতাড়ি কাটলেই তো হয়ে যায়। ওদিকে আমাদের ম্যারিনেট করে যে বসে রয়েছে, ও গড, তুমি না আমাকে আরো দেরি করে দাও অনিন্দ কিনতে। এবার আচ্ছা, আমাদের একটা কথা ছিল যে 10 মিনিট না 15 মিনিট ম্যারিনেট করে দাও, ম্যারিনেটটা একটু বেশি করে থাকলে কোনো ব্যাপার না। এই যে এখানে হচ্ছে ম্যারিনেশন চলছে, কি হচ্ছে জানি না, বলেছে 15 মিনিট, বললো আমি জোম্যাটোর আগে এখানে ডেলিভারি দিয়ে দেবো। তো জোম্যাটো তো মোটামুটি এতক্ষণে চলে আসতো মনে হয় আমার বাড়িতে। এটা একটু ছাড়িয়ে 2 মিনিটের ব্যাপার। আরে তুই দুটো কাজ একসঙ্গে করছিস কেন? তুই তো আজকে, বিকজ আই অ্যাম মাল্টিটাস্কার।
ছেলেদেরকে রান্নাঘরে রাখলে না এই সমস্যায় মাথার কানের মাথা না, আমি যে যে পেঁয়াজ গুলো ঝিরি ঝিরি করে কাটলাম আর শশা গুলো ঝিরি ঝিরি করে কাটলাম, ঝিরি ঝিরি ইউ জাস্ট স্টপ দিস ওয়ান, এটা এটা আজকের আমাদের স্টার্টারের জন্য কেটেছিলাম, এটা এটার জন্য কেন কাটছিস তাহলে? ওটার জন্য কি বলছো, ডোন্ট কনফিউজ মি, দর্শকরা যারা দেখবে, দর্শকরা বাবা যারা আমার মুভি লঞ্চ করছে যারা দেখবে তারাও ভাববে যে কি মাত্র কি রান্না বান্না করছে, তাও আজকে 11টার সময় না 10:30 বাজে মনে এখন, 10:30 ইজ নট কি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে, 15 মিনিট হয়ে গেছে মোটামুটি, এখনো কেটে যাচ্ছে এটা নিয়ে, এই যে এতক্ষণে কাটাকাটি হয়েছে প্রায় মোটামুটি 2 শতাব্দী পর, এবার হচ্ছে নুন দিয়েছিলিস তাই এর মধ্যে আরেকটা দিতে হবে, তুমি টেস্ট তো করেই যায় না না না, এই হচ্ছে স্বভাব, মানে রান্না করার আগে আমার রাতে মাংস পেঁয়াজ সব রেডি খেয়ে নেয়, কি বিরক্তিকর, না চিকেনটা ভালোই খেতে আছে, চিকেন সেদ্ধ চিকেন আবার কি খেতে হবে, এটা কি হচ্ছে, এমনি মাংস কম না, খাওয়া খাওয়া আবার একটা বাবা, আর চিজ দিবি না, সব দেওয়া হবে, ডোন্ট ইট ইট, আমি এটা করো না, না ব্যাপারটা দেখতে ভালো হয়েছে, আরে দাঁড়াও, ও আচ্ছা একটা কথা ছিল, হ্যাঁ পাউরুটি নেই তো বাড়িতে, পাউরুটি এখানে যেটা রয়েছে কটা আছে এটাতে, সে 2 পিস রয়েছে, আরে কালকে ট্রান্সফার করে দেবে সকালবেলা, দেখো সকালবেলা এটা হচ্ছে আসল লাইফ, হচ্ছে স্যান্ডউইচের পুরমুর তৈরি হয়ে গেছে, এখন মনে পড়েছে পাউরুটিটা শেষ হয়ে গেছে, কি অবস্থা, আমি দিচ্ছি কি এটা মিওনিস, হেলম্যান্স, হেলম্যান্স তো তুই দে পাতি ধার, এটা বেশি করে দে, বেশি করে দিচ্ছি দাঁড়া তো পড়বে তো ব্যাপারটা, আর কিছু দেয় না এর মধ্যে, অনেক কিছু দেয়, আমি পরপর আমি যে শেজওয়ান স্যান্ডউইচ করছি চিকেন, না তুই শেজওয়ান করিস না, তুই সাদা স্যান্ডউইচ কর, শেজওয়ানটা ঝাল হয়ে যাবে, আরে না কোড়ে ঝাল হবে, বেশ বেশ আর দিস না চুল পড়ে যাবে, ও গড তুই ইরিটেটিং মি, রাত্রিবেলা 11টার সময় নাকি স্যান্ডউইচ বানাচ্ছে, এদিকে রাত বানিয়ে রাখে তা বানিয়ে, এটা এটা সকালবেলা বানালেও তো হতো মোটামুটি, আমি সকালে উঠে ঘুম থেকে উঠে আমরা অত মাথা কাজ করবে না, স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করি, তো দেখছি এখন কত কাজ করছে, আমি সত্যি আবার মেরে দেবো ওটাকে, আমাদের চিজ নেই কিন্তু, অফিসেও চিজ স্যান্ডউইচ খাইয়েছে মানে ব্রেকফাস্টে, গ্রিন চিলি সস অল্প করে ভালো করে ঝাল দিয়েছে, এই বল ঝাল দিয়ে, আমি আমি একে নিয়ে আর পারবো না, পাতাটা খারাপ করে দেবে, ওদিকে আরেকজন চেল্লামিলি করছে, ডিনার করতে হবে, যেরকম করে মালপত্র পড়ছে কিরকম খেতে হবে খুব সন্দেহ আছে, ইট উইল টেস্ট ইয়াম, দারুণ খেতে হবে, দেখব তারপর দেখব স্যান্ডউইচে কিছু টেস্টি পাচ্ছি না, এত রান্না করেছে তুমি মুখে হাত দিয়ে মানে কোনো রান্না এমন আছে তুমি মুখে দিতেই পারোনি, না সেটা হয়নি, তাহলে সে একটা করেছিলিস, ভেরি গুড কুক, তুই একটা করেছিলিস সে কি জানো বানিয়েছিলিস জানো, ভেনমের মতন হয়ে গেছিল, করোনা হানি চিলি প্রন, এটা একটা মজার ব্যাপার আছে, আমি ইউটিউব থেকে করছিলাম, তো ওরা কি করেছে তেলের মধ্যে ডিরেক্টলি মধুটা দিয়ে দিয়েছিল, ওরা অলিভ অয়েল করেছিল বা কিছু না, আমি একটা বিদেশি চ্যানেল দেখছিলাম, তো আমি যখন তেলের মধ্যে মধুটা দিলাম না মধুটা পুরো কালো হয়ে পুড়ে গেল, পুরো ভেনমের মতন দেখতে হয়ে গেছিল, গোল মরিচ, আচ্ছা তুই যে এত রান্না বান্না দেখাচ্ছিস তুই কি রান্নার চ্যানেল খোলার প্ল্যান আছে, দেখো আমি তো মাল্টি ট্যালেন্টেড তো কোনো চ্যানেল খোলার প্ল্যান নেই, বাট ইয়েস দেখো ডেইলি ব্লগ সময় দেখতে চাইছি তো ডেইলি ব্লগে রান্না বান্না যেন পারি এটা তো লোকে দেখাতে হবে, আজ 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 তুই যে মেকআপটা করিস মেকআপের চ্যানেলটা কবে খুলছিস, যদি সবাই আমাকে কমেন্ট সেকশনে জানায় যে তোমরা আলাদা করে একটা মেকআপের চ্যানেল আমার দেখতে চাও দেন আমি ডেফিনেটলি সেটা ট্রাই করব, তোমাদের জন্য এনিথিং, একটা ডেইলি ব্লগ যাবে একটা মেকআপ যাবে, ইয়েস বাবা আমি আর পারি না, এডিট তো আমাকে করতে হবে সব কথাটাকে, না মেকআপটা আমি করব কারণ তোমার ধৈর্য কোলাবে না, মেকআপটা আমি এডিট করতে পারছি না সরি, নুন দেওয়া হয়ে গেছে, ও গড যা তাড়াহুড়ো করছে আমার বটটা,
এবার আমি এটা দিয়ে দেব দুটো আমার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, যেটা যেটা ডমিনোস থেকে ফ্রিতে আসে, অরিগানো। ঠিক আছে, তুই অরিগানোতে কোনো টেস্ট হয় না খুব একটা, এন্ড চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স। And last, যেটা cheese নেই আমার বাড়িতে, মোটে তো ব্রেডেড চিজ তো দিতে পারবো না, সো ইনস্টেড অফ চিজ আমি এখানে দেব বাটার, যেটা বের করতে ভুলে গেছিলাম, এখন শক্ত হয়ে গেছে তো ওটাই তো। সো আমরা একটা কাজ করবো না, সো হোয়াট ক্যান আই ডু ইজ কালকে দিয়ে সকালবেলা পাউডারিটা করবো, তাদের বাচ্চারে নিয়ে দেন এই পুটটা দিয়ে দেন টোস্ট করে দেবো, তো ব্যাপারটা এক হয়ে যাবে। তাহলে এক হয়ে নালে এখানে গ্রাইন্ড করে দিয়ে দিতে পারি, তাহলে আমার দরকার নেই অতটা কাজ করার। নাও আই উইল মিক্স অল অফ দিস, তারপরে যদি ভালো হয় এখনই খেয়ে না, একদম এখন খেতে দেবো না। বেশি ঢং করে হাত দিয়ে মাখতে পারে তা না, দেখতে পাচ্ছি বোল থেকে বেরিয়ে যাচ্ছি ইভেনলি মাখতে গিয়ে। তুমি এরকম ডিমোটিভেটিং কেন বলো তো, এত না দেখতে ভালো হচ্ছে ব্যাপারটা। তখন প্রথম বলে একটা অ্যামাউন্টটা কম ছিল, তখন মনে হচ্ছিল দুটো স্যান্ডউইচ হবে না, এখন যা মনে হচ্ছে চারটে পাঁচটা হয়ে যাবে। এটা পুর থেকেও যাবে, এবং এই পুর তোমরা মানে যাদের বাচ্চা আছে বাড়িতে তোমরা করে রেখেও দিতে পারো, দেন স্কুলের টিফিনের জন্য এটা খুব বেস্ট, হেলদি প্লাস টেস্টি, ইমামি হেলদি টেস্টি। সো ফাইনালি আমার এই যে স্যান্ডউইচে পুর বানানো ইজ ডান, এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, টেস্ট করে দেখলাম দারুণ খেতে হয়েছে। কেমন আছে অনিন্দ, টেস্টটা একদম প্রপার আছে না, একটু নুন কম বেশি কিচ্ছু নেই, একদম প্রপার। এবার তো মোটামুটি সকালে কখন হবে সেই ভাবছি। হ্যাঁ চল, তো এবারে চিকেন গুলোকে ভাজবো একটু ক্রিসপি করে, আর চুলটা বেঁধে নিয়েছি, বেঙ্গালোরে বিভৎস গরম পড়েছে, মানে সে কলকাতার বলে না পচা ভাদ্রর গরমের মতো গরম পড়েছে বেঙ্গালোরে। সো ইয়েস, এবার চিকেন গুলো ভেজে নেবো, ক্রিসপি চিকেন বানাচ্ছি, বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করেছিলাম সব রকম সস দিয়ে, অ্যান্ড এইবার জাস্ট ওটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভেজে নেবো, তোমাদের দেখাচ্ছি প্রসেসটা। সো এই যে ম্যারিনেটেড চিকেন, যেখানে আমি একটু নুন দিয়েছিলাম আর সমস্ত রকম সস দিয়ে এটাকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, অ্যান্ড এই যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার জাস্ট এইটার মধ্যে ডোবাবো, মানে বিস্কুটের গুঁড়োটা লাগাবো, দেন গরম তেলে ভেজে এই সব এখানে রেডি করে রেখে দিয়েছি, নিয়ে নেব ব্যাস। এই শুরু হয়ে গেছে ফ্রাই করা আমাদের রাত্রিবেলার চিকেন, সাড়ে দশটার সময় এখন মনে পড়েছে চিকেন খাওয়ার কথা, না আমার কনসেপ্ট ছিল জোম্যাটো, কিন্তু জোম্যাটো এত টাইম লাগাবে অত সময় নেই, আর বাড়িতে এখন চিকেন রয়েছে শুধু শুধু, অতক্ষণ কেন বা সময় লাগিয়ে কেন অর্ডার, আট পিস 350-400 টাকা করে বাবা আমার 1 কিলো করে চিকেন হয়ে যাবে। হ্যাঁ তাও হয়ে যাবে, প্লাস চিকেন রয়েছে যখন শুধু শুধু নষ্ট করে কি লাভ আছে, ট্যালেন্টের বউ এসবের জন্য পেতে পারবে তো, কি ট্যালেন্টের কি শুনতে পাচ্ছি না, ভালো কথা বলে শুনতে পাবে, বদনাম করে গেল আমার শুধু। এটা কতক্ষণ লাগবে, এটা কি এফসি কেফসি খেতে হবে কি, তাহলে যদি না খেতে হবে রিভিউ দেবো না, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই যাবে। এই যে আমাদের মোটামুটি চিকেন শেষ, রেডি, ও এখনো রেডি হয়নি, এখনো এতগুলো বাকি আছে, ও আছে একটু তেল লাগবে, আমার একটা বদ অভ্যেস আছে, ভীষণ অল্প তেলে রান্না, না তোর আরো একটা বদ অভ্যেস আছে, তুই ছোট জায়গায় রান্না করিস, এই যে এটাও একটা বদ অভ্যেস, আমার কনফেস জায়গা, আমি এখন বাসন আমার পছন্দ না, এত বড় বাসন নিয়ে হাবুডুবু খেয়ে যায়, এসব হচ্ছে নাবালিকদের কথা, বলে তারা প্রথম জীবনে এ করে রান্নাঘরে তারা এইসব বলে। আচ্ছা স্যাম্পল টেস্টিং হবে না, কোনো টেস্টিং না, একদম ফাইনাল ডিশ, অত্যাচার। সো ফাইনালি আমাদের তন্দুর চিকেন, নট তন্দুর, ক্রিসপি চিকেন, আর এই যে স্যালাড ইজ রেডি, ও গড, হ্যাঁ ঝিরি ঝিরি করে স্যালাড আর এই যে ক্রিসপি চিকেন রেডি, এবারে হাঙ্গর মোড শুরু হবে অনিন্দর, হ্যাঁ এবার বসে পড়ো, অনেক সময় হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে, তোলা হয়ে গেছে, চলো খেয়ে নি, খাওয়ার থাকলে ভিডিও ভিডিও তোলা যায়, চলো চলো।
সো গাইস ফাইনালি তো ডিনার টিনার হয়ে গেল, আজকে রুটি খাওয়াই হলো না, চিকেন খেয়ে হয়ে গেল, এবার রুটিগুলো রেখে দিতে হবে, কালকে খাবো। সো যাই হোক, এবার শুয়ে পড়বো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। বাট কালকে স্যাটারডে, তো একটু দেরি করে উঠবো কালকে, আমার আমার অফিস ছুটি, অনিন্দর অফিস ছুটি, তো কালকে একটু বেলা উঠতে ঘুমানোর পালা। বাট তার আগে আমি একটু নাইট স্কিন কেয়ার নিয়ে নেবো। স্কিন কেয়ার তোমরা সবাই জানো আমি কি কি মাখি, আর যারা জানো না তারা আমার সামার স্কিন কেয়ার ভিডিওটা দেখে নিতে পারো, তো তোমরা ওখানে প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবে যে আমি কি কি ইউজ করি আমার নাইট স্কিন কেয়ারের জন্য। সো ইয়া, এনিওয়েজ তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সো ইয়া, গুড নাইট, এখন আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই গাইস, গুড মর্নিং। সো আজকে স্যাটারডে, আর ফাইনালি কালকে তোমরা দেখলে রাতের বেলা আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে উঠেছে অনেক দেরিতে, অনিন্দ গেছিল একটু গাড়ি সার্ভিসিং করাতে, তো এবার আর বেশি দেরি না করে ব্রেকফাস্টটা বানাবো, কারণ আমরা অলরেডি লেট। বাট ঠিক আছে, স্যাটারডেতে একটু, স্যাটারডে সানডে একটু লেট করেই চলে মানুষজন। তো চলো এবার স্যান্ডউইচটা বানিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করবো, দেন দিনটাকে শুরু করবো। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো এই যে আমার পাউরুটি স্লাইস কাটা হয়ে গেছে, পুরো রেডি, বাটারও রেডি, তার সাথে টোস্টারও রেডি। এবার জাস্ট টোস্টারে দিয়ে দেখব কেমন হচ্ছে ব্যাপারটা। ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি, সো ডোন্ট নো যে প্রপার করতে পারবো কিনা টোস্টারে, বাট চলো শুরু করা যাক। এই যে পুর লাগানো চলছে এখন, অলরেডি একটা ডান, একটা ট্রায়াল দেওয়া ছিল, ট্রায়াল ছিল, হ্যাঁ। আমাদের 1.5 বছর ধরে, না 1 বছর ধরে মোটামুটি টোস্টার বাড়িতে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত ফার্স্ট টাইম ইউজ করা হলো, আলাদাই দাবি দাওয়া বাড়িতে। প্রথমটা হাফ করেছিলাম জাস্ট বিকজ ট্রায়াল দিচ্ছিলাম, যদি পুরো পাউডার নষ্ট না করতে, তার জন্য হাফ দিকটা কেটে দিয়েছিলাম। এই ভুলে আমাদের বললাম না, কালকে রাত্রে ভুলে গেছিলাম পাউরুটি, আমি একটু আগে পাউরুটি কিনে আনলাম, মানে সবকিছু আমাদের রেডি, এদিকে পাউরুটিটাই বাড়িতে ছিল না, সেটা পরে মনে পড়েছে আমাদের। ফাইনালি গ্রিল চিকেন স্যান্ডউইচ ইজ রেডি, অনিন্দ তো একটু টেস্ট করলো, বললো পুরো দোকানের মতো খেতে হয়েছে। সো ইয়া, ইট লুক ডিলিশিয়াস, চলো এবার খাওয়া যাক, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সো ফাইনালি এবার অনিন্দ টেস্ট করতে চলেছে। আমি খেয়েছিলাম তখন, ভালোই লেগেছে। না তো এখন একবার খেয়ে বলতে হবে। সেদিন কোনো পার্সেল আসবে না, এটা তো হতেই পারে না। সো এসে গেছে আমার নাইকার পার্সেল, আমি একটা লেন্স আর একটা উইশফুল স্কিন কেয়ার সেট অর্ডার করেছিলাম, দুটোই এসেছে, আমি দুটো আনবক্সিং করবো, তোমাদের দেখাবো সবটা। সো ইয়া, বাট তার আগে জামা কাপড় কিছু কাচার আছে, সেগুলো কেচে আগে মেলে দিই, কারণ এরপরে বেলা যত বাড়বে রোদ্দুরটা চলে যাবে। সো যাই সে কাজগুলো আগে করে নিই। অনিন্দ এখন অ্যাকোরিয়াম পরিষ্কারে ভীষণ ব্যস্ত, মানে ওটা 2.5 ঘন্টা এটাতে এখন কাটাবে, সো কোনো হেল্প নেই, যাই নিজেই করে নিই। হ্যালো, সো ফাইনালি চানটান হয়ে গেছে, এখানে বিপৎস গরম, মানে ফুল স্পিডে ফ্যান চালিয়েছি, সব জানলা দরজা বন্ধ করে দিতে হচ্ছে, মানে এত বেশি গরম আর রোদ্দুর। সো যাই হোক, চানটা করে নেওয়ার পরে এবার আমি শৌমিজের এই সানস্ক্রিনটা মেখে নেবো, এটা আমি লাস্ট 1 বছর ধরে প্রায় মাখছি। এবার অনেকের একটা ভুল ধারণা আছে যে সানস্ক্রিন একমাত্র বাইরে গেলে তবেই মাখা উচিত, কিন্তু একদমই নয়। এই যে আমরা ফোন দেখছি বা এই ক্যামেরার সামনে আছি, তো এই রেজগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব হার্মফুল, আর তার জন্য বাড়িতে থাকো, বাইরে যাও, সানস্ক্রিন ইজ ম্যান্ডেটরি। আর এটা নতুন করে কিছু বলার নেই, খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, ভীষণ ভালো। অনেক সানস্ক্রিন মাখলে মুখে প্রচণ্ড ঘাম হয়, তো এখানে এটা সেটার ভয় নেই। সো এবার এটা মেখে নেব, তারপরে অনিন্দ গেছে আবার গাড়িটাকে আনতে সার্ভিসিং করিয়ে, তো আসলে লাঞ্চ করে তারপরে একটু শোবো, বিকেলের দিকে আবার গেস্ট আসবে বাড়িতে, তো তার জন্য আবার একটু প্রস্তুতি আছে। সো ইয়া, ইটস ওভারঅল অ্যান ভেরি ভেরি এক্সাইটিং ডে। সো গাইস, তোমাদের যেটা বলছিলাম, নাইকা থেকে দুটো পার্সেল এসছে, তো একটাতে আমি অর্ডার করেছিলাম উইশফুলের, এটা একটা স্কিন কেয়ার রেঞ্জ, হুডা বিউটির বেসিক্যালি। সো দেখবো এর ভেতরে কি আছে, অলদা আমি যতটা জানি যেখানে একটা স্ক্রাব, একটা ক্রিম আর একটা সিরাম, এই তিনটে জিনিসই আছে, সেটা দেখবো। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম সোয়াতি কসমেটিক্সের লেন্সেস, আর এটা 6 মাসের লেন্স, ইন দ্য শেড হানি, এরকম একটা ব্রাউন কালার। আর যেহেতু আমি লেন্স প্রচণ্ড পরি, অ্যান্ড 6 মাস মানে ইউনোস গুড, লাইক আমাকে আর মান্থলি চেঞ্জ করতে হয় না, অ্যান্ড এটার ব্যাপারে আমি খুব ভালো রিভিউ শুনেছিলাম যে খুব কমফর্টেবল, অল দ্যাট একটু প্রাইজি রাদার দ্যান তোমার নর্মাল অ্যাকোয়া লেন্সের থেকে,
বাট ইয়া কমফর্ট ইজ মাচ মোর ইন দিস লেন্স, সো তার জন্য এই দুটো আমার পারচেস ছিল। তো চলো দেখে ভেতরে কি কি আছে। সো গাইস, এই যে এই এত বড় বাক্সটার মধ্যে এই তিনটে জিনিস ছিল। মিনি ভার্সন, এটা হচ্ছে ওটমিল স্ক্রাবটা, যেটা খুব ভালো রিভিউ আমি পড়েছিলাম, ভীষণ ভালো। তার সাথে হচ্ছে এই রোজ অয়েল, যেটা এইটুকুনি ফর ইভেন আউট ইওর স্কিন, ঠিক আছে। অ্যান্ড তার সাথে হচ্ছে এই ময়শ্চারাইজারটা, হানি বাম, এটা ভীষণ ভালো। আমি একটু লাগালাম, মানে মেকআপের আগে ইউজ করার জন্য এটা বেস্ট। সো লেট মি ইউজ, আমি এটা কদিন ইউজ করি, তারপর তোমাদের অ্যাকচুয়াল রিভিউ জানাবো যে প্রোডাক্টটা ওয়ার্থ কিনা। কারণ আমার এই তিনটে ছোট ছোট জিনিস, মানে এটা টাইনি, 10 ml ও নয়, তার থেকেও কম। অ্যান্ড এটা, সো এই তিনটে আমার পড়েছিল 2350 আফটার ডিসকাউন্ট, মানে 4000-এর প্যাকেজটা 2000-এ আমি পেয়েছিলাম। সো ইয়েস, ইউ ক্যান সি, দাঁড়াও তোমাদের ফোকাস করে দেখায়। সো ইয়া, 4275 হচ্ছে প্রাইস ছিল, আমি অফারে এটা কিনেছিলাম। অ্যান্ড দেন দিস ইজ দ্য লেন্স, আমি লেন্সটা লাগিয়ে তোমাদের দেখাবো, ইচ্ছে তো করছে এখন লাগাতে। সো পরে দেখি যে কেমন লাগছে আমাকে এই লেন্সটাতে, সোয়াতের। সো ইয়া, হাই গাইস, গুড ইভিনিং। সো ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ছুটির ঘুমটা ঘুমিয়ে নিলাম। অ্যান্ড দেন উঠে এবার রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়িতে তোমাদের বললাম একটু লোকজন আসবে, তার থেকেও বলো তুমি লেন্সটা ট্রাই করতে চাইছিলাম, তাই জন্য ওয়েট করিনি। সো না চাই তো রেডি হয়ে গেলাম, মানে রেডি হতে মুখে কিছুই লাগেনি, শুধু লিপস্টিক, বাট লেন্সটা তোমাদের দেখাচ্ছি। ভীষণ ন্যাচুরাল একটা ব্রাউন, মানে আমি যেটা চেয়েছিলাম ডেলি ইউজের জন্য, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমি ডেফিনেটলি ফটোজ আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করবো। এই ভীষণ কমফোর্টেবল সোয়াতি লেন্সেস, আমি শুনেছিলাম রিভিউজে যে ভীষণ কমফোর্টেবল, করে ইরিটেশন নেই, লং ওয়ারের জন্য ভীষণ ভালো, তাই জন্য না ভেবে আমি কিনেছিলাম। অ্যান্ড রিয়েলি রিয়েলি আই এম হ্যাপি উইথ মাই পারচেজ। সো এবার তো প্রচুর রং, মানে কালার্স কিনতে ইচ্ছে করছে, রং কিনতে ইচ্ছে করছে। সো যাই হোক, এবার চা খেয়ে নেবো, মাসি চা করে দিয়েছে, কিছুক্ষণ পরে লোকজন সব চলে আসবে আর অনিন্দ চা খাবে। তো যাই হোক, এটা তোমাদের ইভিনিং প্ল্যান, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সো ফাইনালি আমাদের বাড়িতে গেস্টরা সবাই এসে গেছে। গেস্ট বলতে কি বলতো, অভিষেক দা, অগ্নিদা, দেবস্মিতা, তো এরা তিনজনের গেস্ট বলা চলে না, বাড়িরই মেম্বার এখন আর কি। তো আমাদের এখন বসে প্রচুর আড্ডা হচ্ছে, প্ল্যানিং চলছে অনেক কিছুর ব্যাপারে, যেগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। সো ইয়ার্স সাসপেন্স। তো আমরা এখন সবাই মানে গল্প করছি, অ্যান্ড আমি তার মধ্যে ক্যামেরা নিয়ে ডিস্টার্ব করতে চাই না, বাট সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা গল্পটা কন্টিনিউ করবো তোমাদের সাথে, আবার পরে কন্টিনিউ হবে তোমাদের সাথে কথাবার্তা। একবার চলো দেখি ওরা সবাই কি করছে। এদেরকে দেখিয়ে কোনো লাভ নেই, এটা হচ্ছে মোস্ট ফেমাস হ্যান্ডসাম ব্যাচেলর ইন টাউন, অভিষেক দা। অ্যান্ড এই যে রিসেন্টলি ম্যারিড, এটা কি সন্ন্যাস নেওয়ার মতো করে বসে আছে অগ্নিদা। আর এই যে আমাদের নিউলি ব্রাইড, আর নিউলি ব্রাইড বলা চলে না, বল, দুমাস হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আজকে অ্যানিভার্সারি ছিল, লিখিত অ্যানিভার্সারি। আজকের এই অসপিশিয়াস ডেতে দেবস্মিত আছে, আর এই মালটাকে তো সবাই চেনে, এই মালটাকে সবাই চেনে। আর ঠিক আছে, নো ইন্ট্রোডাকশন। সো ইয়াস ডান, এবার আমরা গল্প করবো সবাই মিলে, খাওয়া দাওয়া করবো। আমি আজকে স্যান্ডউইচ একটা কুর্তা ছিল, তাই ওদেরকে সবাইকে স্যান্ডউইচ টেস্ট করলাম, দে লাভ ইট। অ্যান্ড তারপর ডিনারে আছে যে রুটি, মাংস আর বেগুন ভর্তা, তো এগুলো খেয়ে নেবো। অ্যান্ড ইয়াস, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সো ক্যাচ ইউ গাইস লেটার, তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই গাইস, সো আজকে সানডে, আর কালকে তোমরা দেখলে অগ্নিদারা সবাই এসেছিল, আমরা খুব মজা করেছি। আর কালকে আমাদের ঘুমোতে ঘুমোতে রাত্রি 3:30 বেজে গেছে, আর আজকে সকালবেলা আমরা উঠেছিলাম প্রায় 11:30-টার দিকে, দেখলে শরীর কারোর চলছিল না, এত গল্প করেছি আমরা। আমাদের একটা ছোট প্ল্যানও ঠিক হয়েছে, মানে হয়তো আমরা একটা কোথাও ঘুরতে যাবো সবাই মিলে ফ্রেন্ডসরা, এটা একটা হয়তো একটা সারপ্রাইজও থাকলো তোমাদের কাছে, অল তো তোমরা জানতেই পারবে কিছুদিনের মধ্যে। বাট ইয়েস, সেই সব নিয়ে প্রচুর প্ল্যানিং প্লটিং সব কিছু হলো। তা আজকে সকাল থেকে আমি সত্যি বলতে কিচ্ছু ব্লগ করতে পারিনি, কারণ শরীর দিচ্ছিল না, জাস্ট টায়ার্ড একটা হয় না মানে। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমি আর অনিন্দা এখন একটু বেরোবো, আমাদের সামনে একটা রেস্টুরেন্ট খুলেছে, নতুন ক্যাফে, নট রেস্টুরেন্ট, ক্যাফে। তো সেখানকার খাবারের রিভিউ পড়ছিলাম, বেশ ভালো রিভিউ ছিল ইনস্টাগ্রামে, তো ভাবলাম চলো এবার গিয়ে দেখি আছি কেমন ক্যাফেটা। তো সেখানেই যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড ইয়েস, দ্যাটস আপডেট, সো দেখা যাক কেমন ক্যাফেটা হয়। সো আজকে আমরা খেতে যাচ্ছি ব্রেডস অ্যান্ড ব্যান্টার বলে এই ক্যাফেটাতে, কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাবো। সো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন ক্যাফে বা কিরম খাবার দাবার, এটা বাড়ির একদমই আমাদের কাছে। সো চলো,
ক্যাফেটার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, বেশ একটা ফ্রেঞ্চ ক্যাফে ভাইবস আছে, যদিও আমি কোনোদিন ফ্রান্সে যাইনি, বাট তাও খাবারও ভালো ছিল বলো, খুবই ভালো ছিল। হ্যাঁ, এগুলো পুরো বই বুকস দিয়ে পুরো ডেকোরেট করা, লাভলি। মানে এত সুন্দর একটা ক্যাফে যে আমাদের বাড়ির এত কাছে আছে সেটা জানতামও না, অনেকবার বলেছি বাজার করতে এখানেই আসি, কিন্তু ঢোকা হয় না, মনে হয় পরের সপ্তাহে যাবো, পরের সপ্তাহে যাবো, পরে পরে আসুক সবাই মিলে একসাথে যাবো। ফিরে এলাম, প্রচুর খাওয়া দাওয়া হলো, ভালোই, মানে খুবই ভালো খাবার দাবার ছিল যেটা তোমাদেরকে বললাম। সো ওভারঅল আমার এই উইকেন্ডটা না খুব ভালো কাটলো, মানে সব বন্ধুদের সাথে আড্ডা মারা, একটু খাওয়া দাওয়া করা, মানে ওভারঅল ইটস এ ভেরি ভেরি হ্যাপেনিং উইকেন্ড যাকে বলে আর কি একদম। তো আশা করবো তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগলো, তোমরা এনজয় করতে পেরেছো আমার এই ব্লগটাকে। আর যদি ভালো লেগে থাকে দেন তোমাদেরকে দুটো রিকোয়েস্ট আছে, একটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাও তোমাদের সবার কেমন লাগলো। বিশেষ করে কমেন্টটা আমার খুব ভালো লাগে পড়তে পার্সোনালি, এবং মনেও হয় যে হ্যাঁ যেটা করছি হয়তো ভালো করছি। সো ইয়েস, কমেন্টে তোমাদের ফিডব্যাক নিশ্চয়ই জানিও। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব 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 তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো, হ্যাপি থাকো, বাই।